শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তালেবানের ভয়ে কাঁটাতারের ওপর দিয়ে শিশু ছুড়ে দিচ্ছে আফগানরা। আকাশপথের পর এবার সড়ক পথেও ভারতের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তালেবান, দাবি নয়াদিল্লির। আমাদের অর্থ ফেরত দিন, আমেরিকার প্রতি তালেবানের আহ্বান। এবার আফগানিস্তান নিয়ে বিশ্বের সব রাষ্ট্রকে সতর্ক করলেন পুতিন। চাপের মুখে অনুশোচনা নেই বাইডেনের মুখে। কাবুলে সর্বোচ্চ 823 যাত্রী পরিবহনের ইতিহাস গড়ল মার্কিন বিমান। এবং সবশেষ থাকছে ক্যাপিটাল হিলে বোমা হামলার হুমকির পর ট্রাম্প সমর্থক গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ, শিরোনাম। এবার চলুন বিস্তারিত জানা যাক। দীর্ঘ দুই দশক পর ফের তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মরিয়া হয়ে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ। যে কোনোভাবে আফগানিস্তান ছাড়তে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক মেয়ে শিশুকে কাঁটাতারের উপর দিয়ে মার্কিন সেনাদের কাছে ছুড়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এক ব্রিটিশ সেনা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তালেবানের ভয়ে আফগানরা মরিয়া হয়ে উঠেছে। তারা অনেকেই আমার বাচ্চাকে বাঁচান বলে চিৎকার করছে, আর আমাদের অনেকের বাচ্চাও ছুড়ে দিচ্ছে। কিছু শিশু কাঁটাতারের উপরও পড়ে গিয়েছে। তিনি আরও বলেন, যা ঘটেছে তা ভীষণ হৃদয় বিদারক। শেষ পর্যন্ত আমরা কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি। এদিকে ন্যাটো জোট এবং আফগান সরকারকে সাহায্য করা নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে তালেবান যোদ্ধারা। জাতিসংঘের একটি নথিতে এই সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, তালেবানরা তাদের টার্গেট করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবার সদস্যদেরকে হুমকি দিয়ে আসছে। পাকিস্তানের ভেতর দিয়ে সড়ক পথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তালেবান এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপ্রেস অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহা বলেছেন, তালেবান সড়ক পথে বাণিজ্যিক পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখে পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। আফগানিস্তানে নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভারতীয় কর্মকর্তার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। গত 15 আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান তাদের দেশের পুনর্গঠন কাজে ভূমিকা রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানায়। উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের অংশগ্রহণ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। তবে একই সঙ্গে আফগানিস্তানের কোনো সামরিক অভিলাষের ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করে দেয় তালেবান। আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেওয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা আওয়াকে এই খবর জানিয়েছে। আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেওয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর যে ঘোষণা দিয়েছে তার প্রক্রিয়ায় তালেবান এই মন্তব্য করেছেন। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সুহেল শাহিন বলেছেন, আমেরিকা এবং IMF এর ঘোষণা অত্যন্ত অন্যায় এবং অবিচারের সামিল, কারণ এই মুহূর্তে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থ প্রয়োজন। তিনি আফগানিস্তানের জনগণের দাবি এবং আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। গত বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা করেছে, তালেবানকে কোনো ধরনের আর্থিক সাহায্য করা হবে না বলে জানিয়ে দিয়েছে IMF। এছাড়া মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, দেশটিতে থাকা আফগানিস্তানের সব অর্থ জব্দ করা হয়েছে। গত 15 আগস্ট তালেবানে কাবুল নিয়ন্ত্রণ গ্রহণ করার সময় আফগানিস্তানে $900 কোটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এসেছে। এসব অর্থের বেশিরভাগই আমেরিকার হাতে রয়েছে। আফগানিস্তানে তালেবান কর্তৃত্বে আগেই সমর্থন জানিয়েছে রাশিয়া। এবার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। তার বক্তব্য, তালেবান আফগানিস্তান মোটামুটি দখল করে নিয়েছে, এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত হবে না অন্য কোনোদের। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন তিনি।
মস্কোয় জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কুলের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তালেবান আফগানিস্তান দখল করেছে, এটাই বাস্তব, সে অনুযায়ী এগোতে হবে আমাদের, যেন তেন প্রকারে আফগানিস্তানের পতন রুখতেই হবে। তালেবানের পুনরুত্থান নিয়ে বিশ্বের তাবৎ ক্ষমতাশালী দেশের নিরবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাশিয়া যেভাবে তালেবান কর্তৃত্বকে এক প্রকার মেনে নিয়েছে, মস্কো যেভাবে তালেবান নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিন্তু পুতিনের কথাই, বাইরে থেকে জোর জবরদস্তি অন্যায়ের রাজনীতি এবং আচরণ সংক্রান্ত নীতি চাপিয়ে দেওয়া যাবে না। ইতিহাসে এটা অন্যতম বড় এয়ারলিফট। আমেরিকা ছাড়া বিশ্বের অন্য প্রান্তে এত বড় মাপের কেউ উদ্ধার কাজ চালাতে পারত না। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই মার্কিন আত্মসম্মানের আজ শোনা গেল প্রেসিডেন্ট জো বাইডেনের গলায়। আর মারাত্মক চাপের মধ্যেই কোনো অনুশোচনা দেখা যায়নি তার মুখে। শুক্রবার আফগানিস্তান থেকে মার্কিনদের উদ্ধার করা নিয়ে অগ্রগতির বিষয়ে বলতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল জো বাইডেন। সেখানেই তিনি দাবি করেন যে তালেবানের সাথে আমেরিকার চুক্তি হয়েছে এবং মার্কিন পাসপোর্টধারী কাউকেই বিমানবন্দরে আসা থেকে আটকানো হবে না বলে জানিয়ে দিয়েছে তারা। এত কিছুর মধ্যেও আফগানিস্তানে থাকা মার্কিনীদের সুরক্ষার বিষয়ে একশো শতাংশ নিশ্চয়তা শোনা গেল না বাইডেনের গলায়। এতদিন বাইডেন বলতেন, এই অভিযান শেষ পর্যন্ত কী হবে তা নিশ্চিতভাবে আমি বলতে পারবো না, এই অভিযানে যে প্রাণহানি হবে না বা এতে কোনো ঝুঁকি থাকবে না তাও নিশ্চিত করতে পারবো না, তবে সর্বোচ্চ সেনাপতি হিসেবে আমি এটা বলতে পারি যে আমার ক্ষমতায় থাকা সব করব। বাইডেন এই দিন আরও বলেছেন, আমি স্পষ্টভাবে একটি বিষয় জানাতে চাই, কোনো আমেরিকান যদি দেশে ফিরতে চাই তাদের আমরা দেশে ফেরাব। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে যে আফগানিস্তানে বর্তমান কতজন মার্কিনী রয়েছে এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই মার্কিন প্রশাসনের কাছে, তা সত্ত্বেও বাইডেন এতদিন আত্মবিশ্বাসী ছিলেন, বলেন, আমার মনে হয় আমরা এটা করতে পারব। এদিকে এদিন কাবুল বিমানবন্দরের সামনে অরাজকতার ছবি দেখা গেলেও সেই বিষয়ে কিছুটা উদাসীন ছিলেন জো বাইডেন। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলেও বাইডেন ইঙ্গিতে বোঝান, বিমানবন্দরের ভিতরে মার্কিন সেনা সব সুরক্ষিত রয়েছে এবং মার্কিনদের দায়িত্ব যেন বিমানবন্দরের পরিসরে সীমাবদ্ধ। মার্কিন একটি সামরিক বিমানে কাবুল থেকে গাদাগাদি করে যাত্রী পরিবহনের দৃশ্য সম্প্রতি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। C-17 মডেলের এই সামরিক বিমানটি 1,71,000 পাউন্ড মালামাল বহন করতে সক্ষম, কিন্তু এর অভ্যন্তরীণ কাঠামো 150 জনেরও কম সৈন্য বহন করতে উপযোগী। গত রোববার আফগান রাজধানী কাবুল দখলের পর দেশটি ছাড়তে মরিয়া হয়ে ওঠে মার্কিনী এবং তাদের সহযোগী আফগান নাগরিকরা। সেদিন প্রাণভয়ে আফগান ত্যাগ দিয়ে ধারণার ক্ষমতার 5 গুণেরও বেশি যাত্রী বহন করে ওই মার্কিন সামরিক বিমান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গ্লুম মাস্টার 3 নামের সামরিক বিমান বাহিনীর একটি C-17 বিমানে করে সেদিন রেকর্ড সংখ্যক অর্থাৎ 823 জন যাত্রীকে কাবুল থেকে নিয়ে আসা হয়েছে। মার্কিন বিমান বাহিনীর C-17 জেটটি গত বুধবার কাতারের আল উদেইদ বিমানঘাটের উদ্দেশ্যে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ত্যাগ করে। তালেবান বাহিনীর রাজধানী কাবুলে প্রবেশের পর উদ্বিগ্ন আফগান জনগণ এবং কর্মরত মার্কিনরা কাবুল বিমানবন্দরে এসে ভিড় করতে থাকে আফগানিস্তান ত্যাগের জন্য। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবনের কাছে বোমা হামলার হুমকির পর কয়েক ঘণ্টা নাটকীয়তা শেষে গ্রেফতার করা হয়েছে এক মার্কিনীকে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে জানা গেছে। বিবিসির খবর অনুসারে গ্রেফতার ব্যক্তির নাম ফ্লয়েড রেচবি, তার বয়স 49 বছর, নর্থ ক্যারোলিনার বাসিন্দা। ঘটনার সময় মার্কিন কংগ্রেসের ছুটি চললেও কিছু কর্মী কাজ করছিলেন। বোমা হামলার হুমকির পর কয়েক ঘণ্টা ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। অভিযুক্তের গাড়ি থেকে সরাসরি সম্প্রচার হওয়া কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকের ওই লাইভ স্ট্রিম বন্ধ করে দিয়েছিল এবং সংশ্লিষ্ট প্রোফাইলটি মুছে ফেলেছে। ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম নেন এবং বিপ্লবের কথা বলেন। ক্যাপিটল পুলিশের প্রধান জে থমাস ম্যাঙ্গার সংবাদ সম্মেলনে জানান, ফ্লয়েড রে রেজুবিরি কংগ্রেসের লাইব্রেরির কাছাকাছি একটি ফুটপাতে গাড়ি রেখে বসেছিলেন। এক পুলিশ কর্মকর্তা গিয়ে গেলেন, ফ্লয়েড জানান তার কাছে বোমা রয়েছে। এ সময় হাতে একটি গ্রেনেড ধরা ছিল ওই ব্যক্তির। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।